গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা এখন যাচ্ছি আরিয়ানের স্কুলে। একটু বিকেল হয়ে গেছে, কিন্তু আরিয়ানের সেই ইয়েগুলো পাওয়া যায়নি, বইগুলো পাওয়া যায়নি কোয়ারেন্টাইন থাকার জন্যে। তো এখন ক্যাব বুক করা হয়েছে, এখন আমরা যাচ্ছি আরিয়ানের স্কুলে। আর আসার সময় বাকি একটুখানি একটা মল আছে, মলটা ঘুরে আসবো, এক কাপ কফি খেয়ে আসবো। এই জাস্ট আমরা ফিরলাম আরিয়ানের সমস্ত বই টই নিয়ে, আর প্রচণ্ড ভার ছিল দু হাত, মানে একদম ওখান থেকে যতক্ষণ ক্যাব বুক করবো ততক্ষণ পর্যন্ত আমরা হেঁটে আসতে হবে। আর ওই যে মলটা যেখানে ওদের বই মানে বুক স্টোর, মলটা কি ম্যাডাম? ডিএলএফ গ্যালারিয়া, বেশ বড় সড়ো মল, এখনো সবগুলো মানে চালু বোধহয় হয়নি। যাই হোক, এবার যাবো গিয়ে এই জামাকাপড়টা একটু চেঞ্জ করে নেবো, নিয়ে মুখ টুকগুলো হাত মুখ একটু ধুয়ে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে চায়ের সাথে। এই এয়ারটেল চলে এসেছি আমাদের কানেকশন দিতে, আর এখন খুব একজন মুশকিল হচ্ছিল, একটা কানেকশনের উপর আমাদের চলতে হচ্ছিল। তাও আরেন যখন ক্লাস থাকে আমার পুরো একদম পুরো বসে যায়, তাহলে আমি ভালো করে আপলোড টাপলোড কিছু করতে পারি না। তো যাই হোক, এই দুটো আমি এর জন্য নিয়েছি, কারণ তোমরা জিজ্ঞেস করেছিলে সেদিকে আমি এটা করেছিলাম যে সৌমালিটা কোথা থেকে নিয়েছো। এটা হচ্ছে ক্লাব ফ্যাক্টরি থেকে নেওয়া, আমার কাছে আরেকটা আছে, আর এটা হচ্ছে মিনিসো থেকে নেওয়া। মিনিসো থেকে নেওয়া। তো তোমাদের ওই সময় আর ওইভাবে কমেন্টের জবাব দেওয়া হয়নি, তার জন্য অনেকেই তোমাদের মধ্যে জিজ্ঞেস করছিল বলে বললাম। এখন আমি এটা চিন্তা করি, এটা করে কেমন লাগে তোমাদের। তো যাই হোক, যখন মানে আর কি আমি বেস্ট প্যাকটা ইউজ করি, তখন এটা ইউজ করি, তাতে অনেক ছোটো ছোটো চুল আমার এখানে আছে, যেসব চুল উঠে যায় আবার তো নতুন করে মানে গজায় না, তো তার জন্য খুব সুবিধা হয়। আশা করি খুবই সুন্দর লাগছে। এয়ারটেলের লোকটা আসছে, তো সবার আগে অস্কারকে কোথায় সরাবো তার জন্য একদম তাড়াবো। রুমটা বন্ধ করে দিয়ে চলে গেছে। কি হয়েছে তো, কি বাবু সন্ধ্যা হয়ে গেছে, লাগছে না জানা বাবু। এ থেকে না আরিয়ান রসগোল্লা খেতে চাইছে, নোলেনগুড়ের রসগোল্লা, আর ও এমনিতে খুব ভালোবাসে, ওখানে তো অত বেশি ভালো পাওয়া যেত না, কিন্তু বলা হয়েছে কলকাতা গিয়ে তোকে অনেক রসগোল্লা খাবো। বিশ্বাস করবে না, সুইগিতে কোথাও রসগোল্লা নেই, এখানে গাঙ্গুরাম আছে, গাঙ্গুরামের রসগোল্লাটা নেই, সব কিছু হয়তো তো আরে অন্য কিছু খাও, কত রকম সন্দেশ রয়েছে না, আমার রসগোল্লাই দরকার, কিন্তু রসগোল্লা কোথাও পাচ্ছি না। আমরা যে একটু বেরিয়েছিলাম তাতেও পাইনি। আর আমাকে তোমরা তোমাদের মধ্যে আমাকে যারা যখন অনেক বেশি ইম্পিউরিটিস হয়ে যাবে না স্কিনে, মনে হবে স্কিনটা প্রচন্ড প্রচন্ড ডার্ট লাগছে, অনেকদিন কিছু করা হয়নি স্কিনের জন্যে, তো তখন না সবসময় চারকোল চারকোল হোক বা অন্য কিছু হোক, তবে পিল অফ মাস্কটা ইউজ করে খুব ভালো। তবে আমার পার্সোনালি পছন্দ হচ্ছে গিয়ে চারকোলটা, একটু পাতলা করে দেবে না তো শুকোতে খুব প্রবলেম হয়, অনেক দিন লাগে শুকোতে, তা যখন তুলবো না একটু লাল হয়ে যায় স্কিনটা, বাট এত পরিষ্কার লাগে, একদম ক্লিন। ঘরের কাজ করতে করতে যখন একটুখানি ফ্রি টাইম পাবে, তখন একটুখানি স্কিন কেয়ার, যাই হোক যে যার লাইফে যে ব্র্যান্ডই মেনটেন করতে না কেন, কিছু না কিছু অবশ্যই করো। যদি আমি আমার লাইফস্টাইল দিয়ে তোমাদের একটু যদি ইনফ্লুয়েন্স করতে পারি, তাহলে বলবো যে যা পারো বাট একটু কিছু স্কিনের জন্য অবশ্যই করো। আমাদের লাইফটা, আমাদের মেয়েদের লাইফটা অবশ্যই, ফ্যামিলিকে টেক কেয়ার করতে হয়, আমরা অনেক কিছু করতে হয়, তাই বলে এমন না যে নিজেদের ভুলে যেতে হয়। তোমাদের কাছ থেকে আমি আমার হিন্দি ব্লগে আমি আমার কিছু দু একজন সাবস্ক্রাইবারই বলেছিল যে সোমালি এত যখন কক্রোচ হয়েছে, তো তুমি ওই কোনো হিট শিট ইউজ করো না, হিট মানে স্প্রে, স্প্রেগুলোতে যায় না। আমি সত্যি স্প্রেগুলোতে যাই, কিন্তু কিছুদিন বাদে আবার চলে আসে। যবে থেকে ওই জেলটা ইউজ করেছি না, বিশ্বাস করবে না কি গোদরেজের কি একটা জেল, লাল রঙের ইঞ্জেকশনের মতো অসাধারণ। শুধু একটু ডট দিয়ে দিতে হবে, এই তাকের কোনায় কোনায় শুধু একটু ডটটা দিয়ে দিতে হবে,
এত ভালো ওটাতে কাজ হয় মানে আমি বলে বোঝাতে পারবো না। তো ওটাই এখন পর্যন্ত আমি ইউজ করিনি, আমি ইভেন আমার মাথা থেকেই চলে গেছে, কারণ ওটা যবে থেকেই ব্যাঙ্গালোরে ইউজ করেছি তবে থেকে আমার ককরোচের কোনো প্রবলেম নেই, তার মাথা থেকেই চলে গেছে। তারপর এখানে আমার হচ্ছে ছোটো ছোটো একটু আমার যে মাসি বলছে তোমার কিচেনের না এই গ্রাউটিংগুলোর ভেতর থেকে ছোটো ছোটো ককরোচের ইয়ে বেরোচ্ছে বাচ্চা। হ্যাঁ জি, এই রে ককরোচ না সব থেকে ডেঞ্জারাস, তুমি পিঁপড়ে হয় তুমি হ্যান্ডেল করতে পারবে, এতটা ডেঞ্জারাস নয়, তুমি অন্য কিছু মোটামুটিভাবে হ্যান্ডেল করতে পারবে, কিন্তু ইঁদুর আর ককরোচ হ্যান্ডেল করা ভীষণ মুশকিল। তবে হ্যাঁ ইঁদুর নেই, আমি বলতাকেও হ্যান্ডেল করে নিই, কারণ বলতার সংখ্যায় কম, কিন্তু ককরোচ আমার প্রচণ্ড ভয় লাগে। তো হিটটা আনতে দিয়েছি, আই হোপ কে কিছুদিনের মধ্যে চলে আসবে, তারপর ওটা দিয়ে ভালো করে একদম ডিপ ক্লিন করবো কিচেনটাকে। সন্ধে হয়ে আসছে, বেশ ভালো লাগছে না? আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি একটা জিনিস যে ঘর বাড়ি ঠিক আছে, জানি না আমাকে মিঠুন বলে খুব বোকা যে তুমি বোকার মতো কথা বলো, কেউ কারোর প্রপার্টির বেশিরভাগটা মানে স্কোয়ার ফিট কিছুটা জায়গা কেউ ব্যালকনি আর কিচেন বানাতে কেউ নষ্ট করে, সেই ঘর তার থেকে বড় বড় ঘর করবে। তো জানি না কেন আমি আমার মনে হয় যে ঘর বড় হওয়া তো দরকার, কিন্তু একটু ছোটো হলে অ্যাডজাস্ট করা যায়। ব্যালকনি যেখানে তুমি আজকে ফ্ল্যাট লাইফে, তো ব্যালকনি যেখানে গিয়ে তুমি একটু খুলে শ্বাস নেবে ওটা একটু বড় হওয়া দরকার না? কিচেন যেখানে তোমাকে বেশিরভাগটা সময় থাকতে হবে, পুরো ফ্যামিলির খাবার যেখানে হবে ওই গরমটার মধ্যে, ওটা একটু বড় হওয়া দরকার না? মিঠুন মানে তোমার মতো সবাই চিন্তা করে না, হয়তো চিন্তা করে না, কিন্তু আমি সিরিয়াসলি এখানে এসে একটা জিনিসে খুব হ্যাপি, সেটা হচ্ছে কি আমি একটু খুলে শ্বাস নিতে পারছি। সব রুমে ব্যালকনি রয়েছে এবং বড় বড় ব্যালকনি, এবং সামনের যে ভিউটা আদার্স কোনো বিল্ডিং নেই যেহেতু, সেহেতু পুরো হাওয়াটা রোদটা এবং মানে পুরো কি বলবো পুরো ভিউটাই খুব সুন্দরভাবে আসে, যেটা তোমাদের সাথে আমি রোজ শেয়ার করি, হয়তো তোমরা বোর হয়ে যাবে কিন্তু জিনিসটা দেখতে, সারাদিন যদি ঘরে থাকো তাহলে বুঝতে পারবে যে বাইরের নেচারটাকে দেখার কি মজা, খুব ভালো লাগে আমার। এই হচ্ছে আমার স্টুডিও রুমটাকে আমি একটুখানি এভাবে সাজিয়েছি, কারণ আমি ইনস্টাগ্রামের কাজগুলো সব পেন্ডিং পড়েছিল, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি এটাকে এইসব জিনিসগুলো দিয়ে কিছুটা ডেকোরেট করার চেষ্টা করেছি, যাতে এখানে বসে আমি আমার বিউটি টিপসের ভিডিওগুলো আর ইনস্টা কিছু ভিডিও কিছু ফটোশ্যুট মানে কিছু ভিডিও কিছু ফটোশ্যুট এই জিনিসগুলো করতে পারি। আর এটা তো আমার ইয়ে টেবিল, তোমরা হয়তো আগেও দেখেছো, তারপর ল্যাপটপ টেবিল। তো আজকে শ্যুট হয়েছে তো তার জন্য জায়গাটা সাজিয়েছি। তো ইনস্টাতে আমাকে তোমাদের মধ্যে অনেকেই দেখে বলে সোমালি তুমি যে বললে তুমি তোমার স্টুডিও রুমটা যেভাবে ডেকোরেট করবে অর্গানাইজ করবে তো ওটার একটা ভিডিও শ্যুট করে, তুমি তো দিলে না ভিডিও। তো আমার এখন এটা এখন কিছুই হয়নি, মানে কি বলবো 1/4 তো হয়নি, এটা জাস্ট ছোট্ট একটা সেট আপ করেছি, প্রচুর জিনিস আসছে এবং প্রচুর কিছু বাকি আছে। এই ছোটো ছোটো জিনিস শেয়ার করে তোমাদের সাথে কী হবে, পুরো যখন অর্গানাইজ করবো আর অন্তত এক মাসের মতো আমার টাইম লাগবে, কারণ ওই জিনিসগুলো সব এক মাস বাদেই আসবে, ব্যাঙ্গালোর মিঠুন যাবে তারপর তো আনবে, তো একটু টাইম লাগবে। তারপর তোমাদের সাথে প্রপার ভিডিও করবো, এইটুকু শুধু সেট আপের তো আর নতুন কিছু দেখানোর নেই, তো এই তাও তোমরা দেখো ব্যাস এইটুকু। এই কার্পেটটার ওপর যেহেতু আরিয়ানের বেডরুমটা এখন রেডি হয়েছে, তো আরিয়ানের কার্পেটটা নিয়েছি, এগুলো হচ্ছে কি সেই নতুন যে চেয়ারগুলো আসছে, চেয়ারের ওপরে পাতার আর হেলান দেওয়ার ইয়ের এই দড়ি দিয়ে বাঁধার দেখতে পাচ্ছ, এগুলো চেয়ারের কুশন। তো এগুলোকেই একটুখানি নিজের আইডিয়া লাগিয়ে একটু ডেকোরেট কিছু ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার চেষ্টা করেছি, ব্যাস ব্যাস এই করে। আচ্ছা এটা একটু জ্বালাই, ভালো লাগবে। তো এটাই আর কি আমি ক্রিয়েট করেছি আজকে, যে একটুখানি এর সামনে একটু বসে ফটো ফটো এসব তোলা যাবে, তার জন্যই ইনস্টাতে বাস কত কমেন্ট চলে এসছে যে তুমি আমাদের সাথে একটু শেয়ার করলে না, এমন কোনো জিনিস হতে পারে যে এইসব জিনিস আমি করবো তোমাদের সাথে শেয়ার করবো না, সব কমপ্লিট হয়ে যাক তারপর নিশ্চয়ই শেয়ার করবো। এটা অফ করে দেখো কত ভালো লাগবে। ভালো লাগে না? খুব সুন্দর লাগে দেখতে। এবার আর কথা বলবো না, এতক্ষণ ভেজা ভেজা ছিল, এবার আস্তে আস্তে টানটা শুরু হয়েছে, তো এখন আর আমি কথা বলবো না, এটা শুকিয়ে যাক, এটাকে তুলে তারপর তোমাদের সাথে আমি আসছি। ফাঁকিবাজি আমার স্বভাব হয়ে যাচ্ছে, আমি ওখানে বাইরে বেরোনোর আগেও আমি ঘরের কিচেনে আমি রান্না করতে পারবো দেখাচ্ছি, রুটি আর এগ কারি আমি বানিয়ে রেখে দিয়েছি। ওই তো ফাঁকিবাজির জন্য রুটি আর এগ কারিটা বানিয়ে রেখে গেছো কেন? তোমার যে সুইগি থেকে আনার কথা ছিল তাহলে সেটা বলবে না আগে থেকে, সুইগি থেকে তোমার যে এই যে এখন এসে
তো চলো একটু চাই করে খাওয়ানো যাক। তুমি এই রুটি রুটি করে রেখে দিয়েছিলে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে একটু রাত হয়ে গেল না, কোথা থেকে এসে তখন আর কিছু করতেছে না, দেখো এটাকেও বলতে পারছি না। এটাতেই আমি রুটি করে রাখি, আর এই যে কিচেন টাওয়াল গুলো দিয়ে একদম ভালো করে ঢেকে রেখে দিয়ে যাই, আর খুব ভালো থাকে, মানে খুবই ভালো থাকে। হচ্ছে আমাদের এগ কারি, দুটো দুটো করে এগ করেছি আজকে আমি। আর এটা হচ্ছে আমাদের অস্কারের কি বলে মাটন, তো এটা একটু গরম করতে দিই, গরম না করলে পরে সমস্ত খাবার এখানে পচে যাচ্ছে। এটার নিচে কি আছে সেটা দেখলে পরে গা জ্বলে যাবে, তোমাদের মধ্যে কি যারা মা তাদের গা তো সবার আগে জ্বলে যাবে। আমার ছেলের থালা, মানে তারপর যে যে আর খাবার খেতে পারিনি সবাই থালাটার মধ্যে তার ভাতটা রেখে দিয়েছে, কারণ আমার আর ভাত রাখার জায়গা নেই। তো এটা দেখে ভেবো না যে আমি আর এতটা ভাত খায়। যাই হোক, এটা চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করেছিলাম, আর এখানে রয়েছে ট্যাংরা মাছের ঝোল, কিন্তু সেটা আরিয়ান খায়নি। দুপুরে আজকাল ও খাবার খাচ্ছে না, কারণ কি যেহেতু একটু রুটিটা ব্রেকফাস্টে করা হচ্ছে সেহেতু দুপুরে আর খাবার খাচ্ছে না, কালকেও খায়নি আজকেও খায়নি। তো একবারে ডিনার করে আর এদিকে রাত সকালবেলা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করে। আর আমাদের সুন্তলি বাবাটাকে দেখেছো, এই সুন্তলি বাবাটা না এসি চললে পরে ও খুবই সুন্তলি বাবা, একদম একদম। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি আমাকে মারে ধরে, তোমার কাছে সুন্তলি হতে পারে আমাকে ধরে ধরে মারে, তার জন্য তো সুন্তলি বাবা। লোকজন ফিট করতে হবে না, ম্যাটটা কোথায় পাতা আছে দেখো, ব্যাকাগার্তিক কি হয়ে গেছে। আমাদের বিছানাপত্র দেখে কিছু মনে করো না কিন্তু প্লিজ, কারণ কি আমাদের বিছানাপত্র এই দেখো, এই যে চাদর চাদর এই অবস্থা, যত গুছিয়ে রাখি এমন না যে আমি এভাবে রাখি, সকাল থেকে উঠে যতবার গোছাবো আরিয়ান এরকম করে দেবে। বলো বাচ্চা ছেলে বলে ওর নামে বলে দিলাম। দেখতে দেখতে 9:30 বেজে গেছিল, তারপর আমরা সবাই ডিনার টিনার করলাম, তার মাঝখানে তোমার সাথে কথা বলতে পারিনি, কারণ দু ঘন্টা না হলো 1.5 ঘন্টার মতো শুধু মাউনির সাথে কথা হলো, যেখানে মাউনিরা কি করছে ওখানে, কেমন কি হচ্ছে, কি আজকে রান্না করলে, মানে যেটা হয় আর কি, মানে কতক্ষণ কথা বলে যাচ্ছে নিজের কোনো ঠিক নেই। তো এতক্ষণ ধরে আমরা যে ডিনারটা করলাম সেটা নিছকই ডিনার মাত্র। তো ডিনারের আসল যে মজা সেটা হচ্ছে কলকাতা আসার পর এটা আমাদের ফার্স্ট মিষ্টি, কলকাতার মিষ্টি। লাস্ট কদিন ধরে আরিয়ান এত মিষ্টি পোকা নয়, লাস্ট কদিন ধরে আরিয়ান পুরো মাথা খারাপ করে দিয়েছে, আমি রসগোল্লা খাবো। তো রসগোল্লা সত্যি কথা বলতে আজকেও পেলাম না, কেন পেলাম না কোথাও সুইগিতে নেই, গাঙ্গুরাম কোথাও নেই, কেন পেলাম না আমি জানি না। এক কারেন্ট সন্দেশ, এসব তো আমরা মানে আমি সেভাবে কখনো শুনি ছোটবেলা থেকে, এখন দেখি সব ফ্রুটস ফ্লেভারের মানে কেকের যে যে ফ্লেভার আছে তারও এখন মিষ্টি বেরোচ্ছে। যাই হোক, ওটা আরিয়ান খেলো খাওয়া দাওয়ার আগে, আর এখন হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে খাবো একটা করে গোলাপজাম, না কি বলে এগুলোকে, ছানার পায়েস বা রসমালাই, দাও খুলে দেখতে হবে, খুলে দেখি দেখে তো ছানার পায়েসই লাগছে এটা। তো এই হলো আমাদের মিষ্টি, আর আমরা চলো গিয়ে আজকে কলকাতার প্রথম মিষ্টি খাওয়াটাকে সেলিব্রেট করি। আর কলকাতার যেখানে প্রশ্ন, বাবা চলে এসো, বাবা সাথে চলে এসো সুন্দরবন। তো কলকাতায় যখন প্রথম মিষ্টি খেলাম তো এক্সপেকটেশন এটাই করেছিল যে মিষ্টি দই আনা তো রসগোল্লা, তো এই দুটোর কিছুই তো মানে মিষ্টি দই তো পাওয়া যেত, দাঁড়ায়নি দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তার সাথে সেলিব্রেট করছি আজকে প্রথম মিষ্টি খাওয়া, এবং মানে কাসার তো বলছি রাতে আমরা একদমই মিষ্টি খাইনি, মা জল বোতলটা।
ছানার পায়েস না কোনো বাটা টাইপের কাঁচা গোল্লা বাটা, এটা ছানার পায়েস কম কাঁচা গোল্লা বাটা বেশি লাগছে, দেখতে কচু বাটা লাগছিল কিন্তু এর গন্ধটা পুরো পেস্তা পেস্তা আর রোজ বাটারের গন্ধটা খুব ভালো আসছিল, কিন্তু খাওয়ার পর বিশ্বাস করো পুরো কাঁচা গোল্লা বাটা লাগছে। এর থেকে ব্যাঙ্গালোরের ছানার পায়েস অসাধারণ ছিল খেতে। এত বছর পর কলকাতায় এসে মিষ্টি খাওয়ার প্রথম অভিজ্ঞতা পেল। আজকে মিষ্টি খেতে খেতে মিষ্টি মুখের সাথে তোমাদের সাথে আজকে বিদায় নিচ্ছি, আবার তোমার সাথে দেখা হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। তো এখনের জন্য গুড নাইট, শুভরাত্রি, বাই বাই। বাই বাই।